الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم وقال الله تعالى في آية أخرى إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا قال النبي صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فتوبى أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الجميع بساله صلوا عليه وآله برك ديوانا كريم خلقه ديوانا سنائیں گے تیرے افسانہ ہم بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ محترم আমার মহা সম্মানিত হজরতে মুসল্লিয়ানে কেরাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি ওই মালিক যিনি আমাদেরকে প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওলুদ দিবস শুভ আগমনের এই দিবস উপলক্ষে
পবিত্র কোরআনের তাফসীরের এই মজলিস বা সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের উপলক্ষে আয়োজিত এই মহা সম্মানিত মজলিসে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। হাদিসের ভিতরে আসছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইযা মাররতুম বিরিয়াযিল জান্নাহ ফারতাউ ওয়ালা মারিআযুল জান্নাহ। قال النبي صلى الله عليه وسلم حلق الذكر الله النبي جناب محمد رسول الله صلى الله عليه وسلم صحابه کرام تلك بولين يا مار صحابه کرام تمرا جو قلنا کی کلو جنات باغان کے اتکرم کروے دیکھ بے تکن تمرا شے جنات باغان بیتر بیچارون کروے সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান সে আবার কি? আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বললেন দুনিয়ার ভিতরে যেখানে আমার রবের বরকত বুজুর্গি আমার দ্বীনের দাওয়াত নিয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই সুন্নত দিন সম্পর্কে আলাপ আলোচনা করা হয় ওই মজলিসটাকে আল্লাহ রব্বুল আলামিন 70,000 ফেরেশতা দিয়ে ঘেরাও করে রাখেন। আল্লাহ রব্বুল আলামিন মালায়ে আলার ভিতরে সমস্ত রূহ গুলোকে একত্রিত করলেন যখন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন কোন সৃষ্টি কিছুই করেনি। আল্লাহ মালায়ে আলার ভিতরে সমস্ত রূহ গুলোকে একত্রিত করলেন, একত্রিত করার পরে আল্লাহ বললেন আলাস্তু বিরব্বিকু, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রূহরা এক বাক্যে জবাব দিলেন অরু বালা, জি আপনি আমাদের রব। এই যে অঙ্গীকার আল্লাহ রব্বুল আলামিনকে আমরা রব বলে স্বীকার করেছি এই স্বীকৃতি আল্লাহ রব্বুল আলামিন বান্দা থেকে এই স্বীকৃতির উপরে একটা ইমতিহান একটা পরীক্ষা নিবার জন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানব জাতিকে আল্লাহ প্রেরণ করেছেন। 29 পারার প্রথম সূরা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম أيكم أحسن عملا. الله বলেন আমি মৌত সৃষ্টি করেছি আমি হায়াত দিয়েছি তোমাদেরকে এই জন্য তোমরা কে কে ভালো কাজ করো সেই ভালো কাজ মালায়ে আলার ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা যে মালিক বলে রব বলে স্বীকৃতি দিয়েছিলা সেই কথার উপরে তোমরা বাস্তবে মজবুত আছো কিনা অটল আছো কিনা সেই কথার উপরে আমি পরীক্ষা দিবার জন্য দুনিয়ার ভিতরে আমি মানব জাতিকে পাঠিয়ে দিয়েছি। যদি বান্দা ভুলে যায় বিপদে চলে যায় লাইনচ্যুত হয়ে যায় এই লাইনকে ঠিক রাখার জন্য আল্লাহ রব্বুল আলামিন কালেমার দাওয়াত নিয়ে আল্লাহ একত্ববাদ আল্লাহ রব্বুল আলামিন তিনি যে মালিক তিনি যে রব সেই দাওয়াত নিয়ে আল্লাহ 1 কোটি মতান্তরে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছে। এই নবীদের ভিতরে আমাদের নবী আকাই নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী। কিন্তু আমার নবী দুনিয়াতে আসছেন সবার শেষে, কিন্তু নবী হইছেন সবার আগে। তাফসিরে হাক্কানির ভিতরে শাহউলুল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি এখানে রাওয়ায়েত উল্লেখ করেছেন, قال النبي صلى الله عليه وسلم كنت نبيا وآدم بين الماء والطين যে আমি নবী মুহাম্মদ তখনও নবী ছিলাম যখন পর্যন্ত বাবা আদম আলাইহিস সালাম পানি আর মাটির ভিতরে, তাকে এখন পর্যন্ত বানানোর কোনো নাম ঠিকানাও নেই, তখনও আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মালিকের দরবারে আমি নবী ছিলাম। كنت نبيا وآدم بين الماء والطين نورنا أنوار فردي حضرتا خارنا أوزار فردي حضرتا حضرت إبراهيم عليه السلام والسلام دعا করেছে কি دعا করেছে ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك رب العالمين আপনি আমার বংশের ভিতরে এমন একজন ব্যক্তি এমন একজন নবী আপনি প্রেরণ করেন যিনি আপনার কিতাবকে তেলাওয়াত করবে, মানুষকে তাজকিয়া এ নফস করবে, মানুষের অন্তর আত্মাকে পুত পবিত্র করবে এবং হিকমত শিক্ষা দেবে, কিতাব শিক্ষা দেবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল, দুইটা ছেলে ছিল, এক ছেলের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম আর এক ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালামের একজন ছেলে ছিল, তার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হইছে ইসরাঈল। তার আওরাত তার বংশধরদেরকে বনি ইসরাঈল বলা হয়। এই বংশে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 পয়গাম্বর পাঠিয়েছেন। মানে ইসরাঈলের ভিতরে কত হাজার? 70,000 পয়গাম্বর পাঠিয়েছেন। আমাদের নবী দুনিয়াতে আসা 3,500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আর হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে নবী আছে একজন, তিনি কে? আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এই 70,000 নবী নয়, বাবা আদম থেকে নিয়ে আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগ পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন, রাব্বুল আলামিন যদি নবী না বানাইয়া যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতা তাইলে তো আমাদের নসিব ভালো হতো। এভাবেই বনি ইসরাইলের সর্বশেষ পয়গাম্বর হচ্ছেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 70 বছর পর্যন্ত ঈসা নবী দুনিয়া থেকে বিদায় নেবার পরে মাঝখানের ডিফারেন্স হয়েছে 570 বছর, এর ভিতরে আর কোন নবী দুনিয়ায় আসে নাই। নবী না আসার কারণে কুফর আর জিহালত কয়টা বললাম? কুফর আর জেহালত, কুফুরি আর জাহিলি জেহালত মূর্খতার কারণে ওই যুগকে জাহিলি যুগ বলা হতো। আল্লাহর সৃষ্টির ভিতরে সেই জাহিলি যুগের মানুষগুলো বেহায়াপনা, বিলাসপনা, মদ, জুয়া, আল্লাহর জমিনের যত রকমের অপকর্ম আছে সব তারা করেছে, করতে করতে এমনভাবে সীমা লঙ্ঘন করেছে। একই পিতার জন্মে হয়েছে 3 বোন 1 ভাই, বোনদেরকে বিয়ে দিলে সম্পদের ভাগ দিতে হবে, এজন্য ওই এক ভাই তার একই মায়ের গর্ভে ধারণকৃত আপন 3 বোনকে বিবাহ করে বসে আছে। সৎ মা বাবা মারা যাওয়ার পরে ছেলে বিবাহ করে বসে আছে।
এক পর্যায়ে জাহিলি যুগের ভিতরে মানুষের চরিত্র এমন ভাবে নষ্ট হয়ে গিয়েছিল, হযরতে দেহিয়া কারমি নামক একজন সাহাবা আল্লাহর নবীর দরবারে এসে ভারাক্রান্ত মনে দু চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ রসুলের দরবারে বললেন, ইয়া বিসমিল্লাহি, আমি এমন জঘন্যতম অপরাধ করেছি, আমার মনে হয় আমার আল্লাহ আমাকে কখনো মাফ করবে না। আপনি কি করেছেন? দু চোখের পানি পানি ফেলে দিয়ে হযরতে দেহিয়া কারমি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি বিবাহ করে আমার বিবি সাহেবা যখন গর্ভবতী হলেন ঠিক এমন সময় আমি বাণিজ্যের জন্য আমি বিদেশে চলে গেলাম, কানে কানে আমার বিবি সাহেবাকে আমি রক্ষা করা বলে গেলাম, যদি ছেলে হয় তাইলে সুন্দর একটা নাম রাখবা, আর যদি মেয়ে হয় তাইলে ওকে গলা চিপে মেরে ফেলবা, অন্য এক রাওয়ায়েতে আছে ওকে মাটি করে সেই মাটির ভিতরে জীবন্ত পুঁতে ফেলবা, যাতে করে আমাদের বংশের আমাদের সমাজের লোকেরা এই কথা জানতে না পারে, দেহিয়া কালমির গৃহের ভিতরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এক পর্যায়ে হযরত দেহিয়া কালমি বিদেশ থেকে সফর করে আইসা দেখে যে এই 7-8 বছরের একটা বাচ্চা মেয়ে খুব সুন্দর, এত সুন্দর, তার মা এই সুন্দরটাইকার তার নাম রাখছে জামিলা, তার চরিত্র এমন ভাবে নষ্ট হয়ে গিয়েছিল, নিজের ঔরজার সন্তান দেহিয়া কালমি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিদেশ থেকে যখন আসলাম বাড়িতে আমি ঘরের ভিতরে সুন্দর চাঁদের মতো সুন্দরী চার মাকাল খানা মেয়েটিকে দেখে ঘোরাফেরা করতেছে, আপনি বিশ্বাস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওকে দেখার পরে আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। 2-3 দিন পরে আমার বিবি সাহেবা আমাকে বলতেছেন, এই যে চাঁদের মতো ফুটফুটে একটি সুন্দর বাচ্চা দেখতেছ, ওই বাচ্চাটি কার জানো নাকি? বলে আমি তো জানি না, বলে তুমি আমার গর্ভের ভিতরে যে বাচ্চাটিকে রেখে দিয়েছিলা এই হলো সেই বাচ্চা। মাথা নষ্ট হয়ে গেছে। পরের দিন মেয়েটাকে বেড়ানোর উদ্দেশ্য করে নিয়ে গেল পাহাড়ের ভিতরে গিয়ে, তারপরে মাটি খনন করতেছে, মাটি খনন করতেছে, কবরের মতো গর্ত করতেছে। জামিলা বাবাকে ডাক দিয়া বলতেছে, আব্বা তুমি এত কষ্ট করতেছো কেন? সেই জামিলা বাবার কাছে গিয়ে তার দাড়ি থেকে ময়লা ধুলাবালি ঝেড়ে দিতেছে, আর দেহিয়া কালমি আল্লাহ রসুলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, আমি কত বড় পাষণ্ড, আমি কত বড় ইবলিস, আমি কত বড় শয়তান, দেখেন আমার মেয়েটি আমার চারিপাশে ঘোরাফেরা করতেছে, তখন আমার মনের ভিতরে একটু মায়ার গিরি হয়নি। গর্ত খনন করার পরে আমি জামিলাকে বললাম, জামিলা একটু আমার কাছে আয়, দেখে যায় দিকে আয়। আমার কাছে যখন আসলো আমি জামিলাকে কোলের ভিতরে কোলে নিয়ে গর্তের ভিতরে ধপাস করে ফেলে দিলাম, বড় একটা পাথর নিলাম, গর্তের ভিতর থেকে জামিলা আব্বা আব্বা করে চিৎকার দিয়ে বলতেছে, আব্বা কসম করে বলতেছি, আমি নারী হয়ে জন্মগ্রহণ করেছি, সমাজের মানুষকে তুমি মুখ দেখাতে পারবে না, সেই জন্য আমাকে তুমি হত্যা করতেছ, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি কথা দিলাম তোমাকে আর জীবনে কোনোদিন বাপ বলে ডাক দিব না, আর তোমার ঘরে আমি যাব না, পালিয়ে অন্য দেশে চলে যাব, তবুও তুমি আমাকে মেরো না, আমাকে মাফ করে দাও। দেহিয়া কালমি বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি কত বড় পাষণ্ড, আমি ওর কথাকে আমি কোন রকমের শুনলামই না, কোনো গুরুত্বই দিলাম না, আমার হাতের আকাশে পাথরখানা ওর শরীরের উপরে এমন ভাবে মারলাম, আব্বা করে একটা চিৎকার দিল, আর ওর সমস্ত শরীরটা সেই পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে গেল, এক চিৎকারে দুনিয়া থেকে বিদায় নিল, ওর শরীর থেকে কিছু রক্ত আমার নাক মুখে চেহারায় এসে লেগেছিল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে নাকি? এভাবেই তাদের চরিত্র, মানবতা,
বিশ্বাস সহনশীলতা সহমর্মিতা ভদ্রতা কাকে বলে তা তারা জানত না। তুচ্ছ তুচ্ছ জিনিস নিয়ে তাদের ভিতরে ঝগড়া ফাসাদ লেগে থাকত, হানাহানি কানাকানি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই অন্ধকার যুগের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশার আলো দেখিয়ে তাকে দুনিয়ায় পাঠিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছে, আর সেই ঘটনার উপরেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিল নাযিল করেছেন। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل আমি সেই ঘটনা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি সেই তাফসীরের দিকে এখন যাব না। আমরা অনেকেই জানি আব্রাহা নামক এক বাদশাহ তার দেশের ভিতরে সে আরেকটা ঘর নির্মাণ করল, ওই ঘর যাতে লোকজন এসে পাওয়ার করে পশ্চিম আরবের ভিতরে সেই বাচ্চা, তো সেই ঘরের কাছে তো কেউ যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন, তার ভিতরে মানুষের সেই ঘরের জন্য আজমত বরকত মান মর্যাদা মানুষের কলবের ভিতরে, ভাঙাচোরা ঘর জনমানবহীন মরুভূমি এলাকার ভিতরে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ আসে, কিন্তু আবার ঘর জিয়ারত করার জন্য একটা কুকুরও যায় না। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদান লিল আলামিন কাদিরা কুদরাতু দারি বারকামাল আনত রব্বি আনত হাসবি তার যত আল্লাহ দুশ্মন ছিল, নবীদের যত দুশ্মন ছিল, দীনের যত দুশ্মন ছিল, যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই দাওয়াতের বিরোধিতা যুগে যুগে করেছে, এদেরকে ধ্বংস করার জন্য, এদেরকে উচিত শিক্ষা দিবার জন্য আল্লাহ বড় মাপের কোন বস্তুই কোন যুগে ব্যবহার করে নাই। নমরুদকে আল্লাহ শায়েস্তা করার জন্য মশা ব্যবহার করেছে, কি বলেন ঠিক না? ফেরাউনকে পানি দিয়া এভাবে নর্মাল নর্মাল ছোট ছোট জিনিস দিয়া এই আব্রাহা বাদশাকে আল্লাহ আবাবিল পাখি দিয়ে ধ্বংস করলেন এবং তার ঘরকে তিনি হেফাজত। এই ঘটনা যখন ঘটে আসহাবে ফিলের ধ্বংসের 50 দিন পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে আসছেন। হযরত আব্দুল মুত্তালিবের 10 জন ছেলে ছিল, তার ভিতরে হযরত আব্দুল্লাহ এবং আবু তালেব একই মায়ের গর্ভের দুই ভাই। আব্দুল্লাহর স্বভাব চরিত্র চলন বলন তার শিষ্টাচার ছিল সমস্ত মানুষের থেকে একটু আলাদা, নরম স্বভাবের ভদ্র যত রকমের সৌন্দর্য আছে সব তার ভিতরে পাওয়া যায়। এজন্য আব্দুল মুত্তালিব তার বিবাহের জন্য মেয়ে যখন ঠিক করতেছে বিভিন্ন জায়গা থেকে অনেক বড় বড় ধনী ধনী মানুষের মেয়েরা আসে, আবার অনেক রূপসী সুন্দরী সুন্দরী মেয়েদের জন্য হযরত আব্দুল্লাহর জন্য প্রস্তাব আসে, কিন্তু আপনার আব্দুল মুত্তালিবের কাছে আসলে কোনো মেয়েই পছন্দ হয় না, যে আমার এমন একটা ছেলে ভদ্র সৎ চরিত্রবান এই ছেলের জন্য যেমন তেমন একটা মেয়ে আমার ঘরে আনা যাবে না। এক পর্যায়ে হযরত আব্দুল মুত্তালিব তিনি খবর পেলেন যে মদিনার ভিতরে কুরাইশের আরেকটা গোত্র আছে, যে গোত্রটার নাম হয়েছে জুহুরা বংশ। এই জুহুরা বংশের ভিতরে ওয়াহাব বিন আব্দে মানাবের একটা মেয়ে আছে, তার নাম হয়েছে আমেনা। রূপে গুণে সর্বদিকে মানানসই, খুব একটা সুন্দরী, ভদ্র, সামাজিক সর্বদিক দিয়ে, কিন্তু হযরতে আমেনার বাবা নাই, তিনি লালন পালন হচ্ছে তার চাচার ঘরে আব্দুল ওহাবের ঘরে লালন পালন হচ্ছে।
সিরাতে ইবনে হিশামের ভিতরে লিখেছেন হযরতের মা আমিনার কোনো ভাইও ছিল না। আব্দুল মুত্তালিব সেখানে যখন নাকি বিয়ের জন্য আব্দুল্লাহকে নিয়ে চলে গেলেন, তো আব্দুল ওয়াহাবের সাথে যখন কথাবার্তা হলো এক পর্যায়ে, উভয়ের কথাবার্তা ভালো লাগছে, মা আমিনার সাথে বাবা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর বিবাহ সেখানেই সম্পন্ন করলেন। তৎকালীন যুগে একটা পরীক্ষা ছিল, বিয়ের পরে জামাই 3 দিন শ্বশুরালয়ে থাকে। এই পরীক্ষা অনুযায়ী আমার নবীজির সম্মানিত পিতা হযরত আব্দুল্লাহ তিনি শ্বশুরালয়ে 3 দিন ছিলেন। 3 দিন থাকার পরে তিনি মক্কায় চলে আসছেন। তাফসিরে ইবনে হিশামের ভিতরে লিখেছেন পরবর্তীতে হযরত আব্দুল মুত্তালিব বৌমাতাকে মক্কায় নিয়ে গেছে। ইবনে সিরিন লিখেছেন যে না, মক্কায় আনা হয় নাই, মা আমিনা মদিনাতেই ছিলেন। আলা দেখতে লাভ, তবে এগুলো যেহেতু আমাদের জন্য শরীয়ত না, এর ভিত্তিতে মতানক্য থাকলে তাতে কোনো সমস্যা নাই। সিরাতে ইবনে হিশামের ভিতরে লিখেছেন বৌমাকে যখন নাকি হযরত আব্দুল মুত্তালিব মক্কায় নিয়ে গেলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভের ভিতরে তখন বয়স চলে 5.5 মাস। এমন সময় হযরত আব্দুল মুত্তালিব ছেলেকে ডাক দিয়ে বললেন, বাবা রে, এভাবে তো আর বসে থাকলে হয় না, তুমি যাও ওদের শামে চলে যাও, সেখানে ব্যবসা বাণিজ্য কইরা তারপরে আবার আসো। বাবার আদেশ তো ফেলে দেওয়া যায় না। তাছাড়া শরীর সরাসর ভদ্রতার দিকে তো অনেক উন্নত ছিল হযরত আব্দুল্লাহর আখলাক চরিত্র। বাবা বলেছেন ঠিক আছে, রাত্রবেলা বিবি সাহেবের কাছে বলতেছে আব্বা তো আমাকে মুলকে শামে পাঠাবে, আমি তো কালকে চলে যাব, তবে আমি না আমার মন বলতেছে যে আমি এই যে যাব আর তোমার সাথে কোনদিন আমার দেখা হবে না। হযরতে মামিনা দু চোখের পানি ফেলে দিয়ে হযরতে আব্দুল্লাহকে তার আদরের স্বামীকে জড়িয়ে ধরে বলতেছেন, দেখেন সেই কবে ছোটবেলায় বাবা মারা গিয়েছে, চাচার ঘরে আমি লালন পালন হয়েছি, বড় হয়েছি, একটা নারী তার জীবনের সবচাইতে বড় সম্পদ হল তার স্বামী, আর আমি এখন গর্ভধারণকারী একজন মহিলা, আমার গর্ভে বয়স 5.5 মাস, আপনি এমন কথা বলতেছেন, আমার কলিজাটা ভেঙে গেছে, আপনি কথা বললে আমার কি উপায় হবে। বিবি সাহেবাকে বললেন, আমেনা, আমি স্বপ্নে দেখেছি তোমার গর্ভের ভিতরে যেই সন্তান আছে সেই সন্তান কোনো স্বাভাবিক সাধারণ সন্তান নয়, আমি স্বপ্নের ভিতরে দেখেছি কে যেন আমাকে ডাক দিয়ে বলতেছে, হে আব্দুল্লাহ, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরে যে আদরের দুলাল পাঠাইতেছে, তুমি তার নাম রাখবা মুহাম্মদ। আমি যদি নাও আসি আমার ছেলের নাম তুমি মোহাম্মদ রাখবা। হযরতে আমিনা বললেন, আপনি স্বপ্নে দেখেছেন মোহাম্মদ, আর আমি মা স্বপ্নে দেখেছি, আমি জনম দুঃখিনী মা, এ যেন আমাকে ডাক দিয়া বলতেছে, হে আমিনা, আপনার আপনার উদরের ভিতরে আপনার গর্ভে যেই সন্তান আসছে সেই সন্তান কিন্তু দুনিয়ার সাধারণ আর 10টা সন্তানের মতো নয়, আপনি এই সন্তানের নাম রাখবেন আহমাদ। আপনি দেখলেন মোহাম্মদ, আমি দেখলাম মোহাম্মদ। তো হযরত আব্দুল্লাহ চলে গেলেন ইয়াসরিব বা মদিনা হয়ে মুলকে শাম যাচ্ছে। এই মদিনাতে গিয়ে সে রোগাক্রান্ত হয়ে ওখানে শ্বশুরালয়ে 3 দিন অবস্থান করার পরে হযরত আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। যখন স্বামী দুনিয়া থেকে চলে গেছে এমন খবর শুনে হযরত মামিনা পাগল হয়ে গেছে। দুনিয়ার ভিতরে সে ভাবতেছে, মনে হয় সুখের কপালে আগুন লেগে গেছে, আমার অনাগত এই বাচ্চার ভবিষ্যৎ কি হবে, হায় রে কপাল আমার বাচ্চা, স্বপ্নে তোমাকে যা দেখেছি আমি এখন দেখতেছি তোমার ভবিষ্যৎ অন্ধকার, দুনিয়ায় আসার আগে তোমার বাবা দুনিয়া থেকে চলে গেল, তুমি দুনিয়ার ভিতরে এতিমের মালা পরিধান করে আসতেছ। হযরত আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন।
570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মা আমিনা কোলে আসেন, দুনিয়ার ভিতরে আল্লাহর রাসূল চলে আসেন। হযরতে মা আমিনা বলেন, আমার বলিদান টুকরা মুহাম্মদ যখন আমার ঘরে আসে তখন আমি দেখেছি আমার উদর থেকে একটা নূর বের হইয়া গেছে, যে নূরের কারণে আমি সেই মুলকে শাম রোমের সেই উঁচা উঁচা যে বাদশার প্রাসাদের গম্বুজ ছিল সেই গম্বুজ গুলো আমি আমিনা স্পষ্ট দেখেছি। সকালবেলা সুবহে সাদিকের সময় পাশের ঘরে থাকতেন একজন বুড়ো লোক, তিনি হলেন আমার নবীর সম্মানিত দাদা হযরতে আব্দুল মুত্তালিব। তিনি ছিলেন বাইতুল্লাহ শরীফ কাবা ঘরের মুতাওয়াল্লি, দেখাশোনা করতেন। উঠা দেখে কি ব্যাপার, বাইতুল্লাহ শরীফের দরজা খোলা কেন, বলো না তো তাড়াতাড়ি। বুড়ো মানুষ ওইটা হাঁটতে হাঁটতে গিয়া দেখে 360টা মূর্তি বাইতুল্লাহর ভিতরে, সব মূর্তি গুলো উঠে পড়ে রয়েছে। কি রে ঘটনা, কি তুই উঠো, তোরা উঠে পড়ে রয়েছে কেন, আমার বাইতুল্লাহ শরীফের দরজা তো খোলা দেখতেছি। আল্লাহ রাব্বুল আমিন তাফসীরে কাশ্যামের ভিতরে জারুল্লাহ জিনসারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তখন মালায়ালার ভিতরে এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করতেছেন, ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। রে আব্দুল মুত্তালিব, এ হচ্ছে ওই আগমনী বার্তা, তোমার এই উক্তিগুলো বাইতুল্লাহ শরীফ থেকে বের হয়ে যাবে। বাইতুল্লাহ শরীফ যা দরুদ আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছে, এই বাইতুল্লাহর ইমাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ আগে দুনিয়াতে তাশরিফ এনেছেন। রোমের খুব নামি দামি একজন বাদশাহ, তার নাম হচ্ছে কায়সার, উঁচু উঁচু তার প্রাসাদের ভিতরে 14টা মিনারা ছিল স্বর্ণ দিয়ে অলংকার করা, এগুলো নিয়ে সে গর্ববোধ করত। সেই 14টা মিনারা স্বর্ণখচিত মিনারার যে গম্বুজ ছিল সেই গম্বুজগুলো থরথর থরথর করে কেঁপে কেঁপে সেই মিনারার গম্বুজগুলো মাটিতে পড়ে গেছে। পারস্য সম্রাট কায়সার, তারা ছিল অগ্নিপূজক, হাজার বছর ধরে একটা অগ্নি জ্বালিয়ে এই আগুনটাকে তারা পূজা করত। আল্লাহ রাসূল দুনিয়াতে আসার সাথে সাথে হাজার বছরের সেই অগ্নি অটোমেটিক ধান করে অগ্নি নিভে গেল। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, লাঠি বর দিতে দিতে হযরতে আব্দুল মুত্তালিব মা আমিনার ঘরের কাছে আসে। তাফসীরে কুরতুবীর ভিতরে লিখেছেন, যখন মা আমিনার ঘরের কাছে আসে কে যেন হযরতে আব্দুল মুত্তালিবকে হাত দিয়ে বাধা দিয়েছে, কে রে তুমি কে, ঘরের ভিতরে যাওয়া যাবে না। কেন ঘরের ভিতরে যাওয়া যাবে না, ঘরের ভিতরে আহাম্মদ আইছে। কি রে আহাম্মদ আইছে, আপনি কে, অন্ধকার রাতে আপনাকে তো চিনলাম না, কয় চেনার দরকার নাই, ঘরের ভিতরে আল্লাহর মেহমান আসছে, আমার বৌমা তো একা, আমার ছেলে মারা গেছে, অনিন্দ রূপসী সুন্দরী নারী গোটা আরবের ভিতরে সব নারীদেরকে এক পাশে দাঁড়া করলে আর আমার বৌমাকে যদি আর এক পাশে দাঁড়া করানো হয়, আমার বৌমা সব থেকে সুন্দরী, তুমি কে আসছো, আমার বৌমার ঘরে কে আসছে, আমি তো গার্ডিয়ান, আমার ছেলে নাই, ফলে ঘরের ভিতরে আহাম্মদান নে যাইতে হবে এখন। হ্যাঁ আমার নাতি আসছে দুনিয়ার ভিতরে তাই নাকি, হ্যাঁ যেতে পারেন আপনি, আপনি কে। তাফসীরে কাশ্যামের ভিতরে দেখেন হযরতে জিব্রাইল আলাইহিস সালাম ওয়াস সালাম নবী সারা একমাত্র হযরতে আব্দুল মুত্তালিবের সাথে একবার কথা বলেছে। আল্লাহ নবী যখন দুনিয়ায় আসছে তখন বলতেছে আমি জিব্রাইল,
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি নিছি দারোয়ান পাহারাদার যান ভিতরে আপনি তবে তার ঘুমে ডিস্টার্ব করেন না যান আপনি তো দাদা ভাই মিলি হযরত আব্দুল মুত্তালিব ঘরের ভিতরে প্রবেশ করলেন বৌমাকে ডাক দিয়া বললেন রে বৌমা শুনেছি আমার নাতি দুনিয়াতে আসছে এ তো সাধারণ যেমন তেমন নাতি নয় দুনিয়ার ভিতরে মানুষের ঘরে বাচ্চা আসে কিন্তু এই বাচ্চা তো যেমন তেমন বাচ্চা নয় এই বাচ্চা দুনিয়ায় আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে বাইতুল্লাহর দরজা খুলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমার নাতির আগমনী বার্তা দিয়ে সমস্ত মূর্তিগুলোকে আল্লাহ কুদ করে ফেলে দিয়েছে রে বৌমা আমার কলিজার টুকরা আমার নাতিটাকে একটু আমার কোলে দাও কোলে নিয়ে হযরতে আব্দুল মুত্তালিব দু চোখের পানি ফেলে দিয়েছে হযরতে মা আমিনা বলতেছে আব্বু আপনি কান্দেন কেন আপনি কান্দেন কেন আমার সন্তান আমার ছেলে দেখে আপনি মনে হয় রাগ করেছেন আপনি খুশি হতে পারেননি হযরতে আব্দুল মুত্তালিব বললেন বৌমা আমি দাদা এত খুশি হয়েছি আমার মতো এত খুশি আল্লাহর জমিনে কেহ হয় নাই কিন্তু আমি ওই জিনিসগুলো আমি চিন্তা করতেছি আমি তো দাদা ও বৌমা যখন অন্য অন্য বাচ্চাদের সাথে আমার নাতি খেলা করতে যাবে সব বাচ্চাদেরকে বাবারা আদর করে ঘরে নিয়ে আনবে কিন্তু আমার নাতিটা ওর বাবাকে খোঁজ করে পাবে না আমার এমন সুন্দর নাতিটাকে আল্লাহ কেন এতদিন কইরা দুনিয়ায় পাঠাইল আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া আল্লাহ নবীর আগমনের সংবাদ শুনে হযরত আল্লাহ নবীর চাচা আবু লাহাব সুয়াইবা নামক একজন বান্দীকে শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করলেন সুয়াইবা আবু লাহাবের কাছে গিয়া বললেন এরকম ভাবে আপনার ভাই আব্দুল্লাহ সন্তান হয়েছে খুব সুন্দর দেখতে পায় তাই নাকি যা তুই আজাদ বলার সাথে সাথে শুধু এই আঙ্গুল দিয়ে ইশারা করেছে সুয়াইবাকে আজাদ করে দিয়েছে আবুল আহাব ইন্তেকালের পরে একদিন হযরত আলী স্বপ্নের ভিতরে দেখতেছে আবুল আহাব কি অবস্থা পায় আমার সব অবস্থা খারাপ তবে এই যে শাহাদত আঙ্গুলি এইটাকে যখন নাকি চুষুরি দেই তখন এমন মধু আর দুধ পাই আমার এক সপ্তাহের ভিতরে আর ক্ষুধা লাগে না তাই কারণটা কি ও যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে এই সংবাদ শুনে আমি খুশি হই আমার বান্দি সুয়াইবারে যে আজাদ করে দিছি না এই সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই নিয়ামত দান করেছে শরীয়ত তরিকত তামামি হাকিকত মে মুহাম্মদ কি গোলামি আল্লাহ নবী দুনিয়াতে আসলেন আর ওই যুগে একটা প্রথা ছিল বাচ্চাদেরকে সহি শুদ্ধ আরবি ভাষা শেখানোর জন্য বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য দাইদের কাছে তারা বন্ধক দিয়া দিত আল্লাহ নবীকে প্রথম দুধ পান করাইছে হযরতে সুয়াইবা আবুল আহাবের বান্দি দ্বিতীয়বার দুধ মাছিলেন হযরতে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লম্বা চূড়া ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে তো এক পর্যায়ে মা হালিমার গৃহে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর নাগাদ ছিলেন এভাবে খেলাধুলা করতেছে একদিন তার এক ভাই এসে বললেন দৌড়াইতে দৌড়াইতে আম্মা ওই যে আমার যে দুধ ভাই আছে না শুনেছো তার দুইটা বউ এসে তার বুক ফেলে ফেলছে এরপর তার বুকের ভিতর থেকে কি যেন ফেলে দিল আবার একটা পেয়ালা নিয়ে আসছে পানি দিয়ে তার সিনাটাকে ধুইল আমি এই পর্যন্ত দেখে আসছি এখন কি বাকি খবর আমি আর বলতে পারবো না হযরতে মা হালিমা তো সাদিয়া দৌড়েতে দৌড়ে গেছে বাবা দেখে আল্লাহ নবী এক জায়গায় বসে আছে তোমার কোনো অসুবিধা বলছে না আমার কোনো অসুবিধা নাই বুকে ব্যথা করে না কোনো সমস্যা নাই এই খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে ওই যুগের পূর্বেকার যুগের ইঞ্জিলের যারা ধর্মীয় ওলামা ইকরাম ছিলেন তারা বলতেছে
এই যে আলামতের কথা বলা হচ্ছে এই সমস্ত আলামত তো আখেরে যেমন আর পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে এই জাতীয় নিদর্শন হবে তার সবকে সদর হবে তার সিনা মুবারককে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ধুইবে তার ক্ষেত্রে তবে হতেও পারে তো হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে গেলেন আল্লাহ নবীকে মা আমিনার নিকটে তিনি ফেরত দেওয়ার জন্য গেলেন যা সন্তান তার কাছে দিয়ে আসে তো মা আমিনা নিজের সন্তানকে পেয়ে খুব খুশি হয়ে গিয়েছে এমনিতেও তো তার অসহায় অবস্থা স্বামী না থাকলে যা হয় চাল নাই চুলা নাই কোনো রকমের আর কি আছে দেখে মারি বাগা আপনা হাম তো আপনা ঘর চলে হযরতে আকবরের আবাদি রহমাতুল্লাহ আলাই বলবার বর্মদারে মা গরিবা নাই চিরাগ নাই গোলে নাই পরি পরবানা সুজদ নাই সদাই বুলবুলে ব্যাপারটা ছিল এমনই যেহেতু গরিব অন্ধকারে আলো জ্বালানোর মতো আমিনার ঘরে দোল ছিল না কোন রকমের দিন আতিবাদ করত আর গরিবের ঘরে তেমন লোক জেনেরও আসা যাওয়া ছিল না একা একাই থাকত এই গরিবানা হালতে যখন নিজের ছেলেকে কাছে পাইলেন হযরতে মা আমিনা বড়ই খুশি হয়ে গেছে ছেলেকে আদর করতেছে হযরতে আকবর এলাহাবাদী তার ভাষায় বলতেছেন ইয়াদ হ্যায় তেরে ইশারে ইয়াদ হ্যায় তেরে নজর মুঝকো আব তক তেরে হর হর লবহে লানা ইয়াদ হ্যায় সন্ধ্যাবেলা আল্লাহ নবী বিকালবেলা অন্য অন্য ছেলেদের সাথে খেলাধুলা করার জন্য মাঠে যাইতেন সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে সকল বাচ্চাদেরকে আনার জন্য তার বাবারা দৌড়িয়ে যেতেন সিরাতে ইবনে হিশামের বিকালে লেখেন আল্লাহর নবী মাঠের পাশে বৈশা বৈশা এমন দৃশ্য দেখে আর দু চোখের পানি ফালাই ফালাইয়া কাঁদতেছে সব ছেলেরা চলে গেছে নবী মুহাম্মদ মাঠের এক কিনারায় মা আমিনাও বিচলিত হয়ে গেল সন্ধ্যা হয়ে গেছে আমার ছেলে মোহাম্মদ কেন আসে না মোহাম্মদ জানার জন্য হযরতে মা আমিনা চলে গেলেন কিন্তু আল্লাহর নবী বায়না ধরলেন আম্মা দুনিয়ার ভিতরে বাবা বড় মধুর জিনিস বাবা আদর করে দুই গালে চুম্বন করে কপালে চুম্বন করে আমার বাবা কোথায় যতক্ষণ পর্যন্ত আমার বাবার কথা না বলবা আমার বাবা কোথায় গেছে ততক্ষণ পর্যন্ত আমি তোমার কোলে উঠব না সিরাত ইবনে হিশামের বিকালে লেখে যে আমি এই সিরাত গ্রন্থ লেখা পর্যন্ত দুনিয়ার ভিতরে যত মানুষ আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখেছেন তার ভিতরে এই জায়গাতে এসে সব মুসাল্লিমরা পাগল হয়ে গিয়েছে সব মুসাল্লিমরা বেহুশ হয়ে গিয়েছে কলম আর সামনে আগাইতে পারে না মা আমিনা কলিজার টুকরা নয়নের মনি হযরতে মুহাম্মদকে কোলের ভিতরে নিয়ে দু গালে চুম্বন করলেন কপালে চুম্বন করলেন এক পর্যায়ে হযরতে মা আমিনা তিনি দু চোখের পানি ফেলে দিলেন আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বললেন রে মুহাম্মদ বড় দুঃখের কথা শোনাইনি জ্বলন্ত আগুনের ভিতরে তুই আঙ্গার দিয়ে সেই আগুন আমার জ্বালাইয়া দিবি ও মুহাম্মদ দুনিয়ার ভিতরে তুমি আসছো যখন এমন একটা মানুষ তোমার বাবা সে সবচেয়ে বেশি খুশি হতো তুমি দুনিয়াতে আসার ছয় মাস আগে তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে এমন ব্যথা নিয়ে আমি একা একা ঘরের ভিতরে দিনাতিপাত করতাম তুমি সেই কথা বলে আমার কলিজায় আগুন জ্বালাইয়া দিলা মা যত কথা বলিবা কোনো কথাই শুনিব না আগে আমার বাবা কোথায় আমার বাবার সন্ধান দিয়ে দাও আমার নবীর বয়স তখন মাত্র ছয় বছর আচ্ছা তোমার বাবা মদিনায় আছে মদিনায় গিয়া তারপরে সেখানে তোমার বাবাকে আমরা খোঁজ করব সেখানে আছে ছোট্ট শিশুকে যেভাবে বুঝাতে হয় সেভাবেই মা বুঝাইছে হযরত আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে
কাঁদো কাঁদো কণ্ঠে হযরতে মা আমিনা বললেন, আব্বা আমি একটু আমার বাবা বাড়িতে বেড়াইতে যাব। তাফসীরের ভিতরে লিখেছেন আব্দুল মুত্তালিব বলেন সেখানে তোমার বাবা নেই, নানা নেই, ও যাবা কেন? বলছে না আমার চাচা তো আমাকে বাবার থেকে বেশি ভালোবাসতো, আমার চাচা খুব আদর করবে, শুনলে তো খুব খুশি হয়েছে, আমি ওকে নিয়ে একটু দেখাই আসবো। আর ও শুধু আব্বা আব্বা করে ওকে নিয়ে যাবো। তো এক পর্যায়ে ওর বাবার কবর দেখানোর জন্য আমি মদিনায় নিয়ে যাব, আব্দুল মুত্তালিব অনুমতি দিলেন। আমার নবী দয়াল নবীকে নিয়ে হযরতে মা আমিনা মদিনার দিকে চলে গেলেন। তাফসীরে ইবনে হিশামের ভিতরে লেখেন মদিনায় যাবার পরে জুহরি বংশে আব্দুল ওয়াহাব বিন আব্দে মানাফের কাছে যখন তার কলিজার টুকটা সন্তানকে দিলেন, তিনি দেখে অনেক খুশি হলেন। তিন দিন পর্যন্ত কে নিয়ে যাবে হযরতে আব্দুল্লাহর কবরের কাছে? যখনই হযরতে মা আমিনা রওনা হয় তখনই আবার মূর্ছা খেয়ে পড়ে যায়, আমি মুহাম্মদকে কবরের কাছে গিয়ে তো আব্দুল্লাহকে দেখাতে পারবো না, ওর বাবাকে দেখাতে পারবো না, আমি কি দেখাবো? তিন দিন পর্যন্ত যায় আবার ফেরত আসে, যায় আবার ফেরত আসে। একদিন রাত্রবেলা হযরতে মা আমিনা নবী মুহাম্মদকে কোলের ভিতরে নিয়ে গেলেন, শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোলের ভিতরে করে নিয়ে গেলেন, বললেন এই জায়গাতেই আব্বা তোমার বাবা জন্ম জন্মের মতো ঘুমাইয়া আছে। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে আব্বা আব্বা বলে ডাক দিয়েছেন। সিরাতে ইবনে হিশামের ভিতরে লিখেছেন আল্লাহ রাসূল এভাবেই ডাক দিয়েছেন, আর মাকে জিজ্ঞাসা করেছেন সকলের বাবা তো ডাক দিলে সাড়া দেয়, আমার বাবা কি আমার সাথে রাগ করছে কেন, কথা বলে না? আলাম ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া। মদিনার চারিদিকে ঘোরাফেরা করতেছে আল্লাহর নবী, তার নানা বাড়িতে ঘোরাফেরা করতেছে, আগামীকালকে রওনা হয়ে আসবে মক্কার উদ্দেশ্যে। সেদিন রাতে হযরতে মা আমিনার গায়ের ভিতরে প্রচন্ড জ্বর, এমন জ্বর আসছে হযরতে মা আমিনা বারবার বেহোশ হয়ে যায়। অবস্থা খারাপ দেখে হযরতে মা আমিনা কলিজার টুকরা সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহকে কাছে ডাকলেন, রে মুহাম্মদ চির এতিম হইয়া দুনিয়ায় আসলি, ওই মুহাম্মদ যতদিন পর্যন্ত মা হালিমা সাদিয়ার ঘরে আছিলি রে বাবা আমি রাত্রে ঘুম যেতে পারি নাই, এরপরে আমি তোকে কোলের ভিতরে নিয়ে স্বামী হারানো ব্যথাগুলো আমি ভুলে ভুলে থাকতাম, কত বাহানা করেছ বাবাকে দেখার জন্য, মায়ের সাথে কত রকমের অভিমান করেছ, আমি জনম দুঃখিনী মা তোমাকে ছেড়ে মনে হয় আজকে চলে যাব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সে তো নবী ছিলেন, ছোট্ট শিশু হলেও তো সে নবী, তার বুঝতে বাকি রইল না, জনম দুঃখিনী মায়ের বুকের উপরে গেলেন। হযরতে মা আমিনা ছোট্ট শিশু নবী মুহাম্মদের কপালে চুম্বন করে, গালে চুম্বন করে, করতে করতে এক পর্যায়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনম দুঃখিনী মা তাকে চির এতিম করে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে দুনিয়া থেকে চলে গেলে। চিৎকার দিতেছে আল্লাহর নবী মুহাম্মদ, নবীজির মাকে গোসল দিয়ে তৎকালীন যুগের নিয়ম মোতাবেক কবরস্থ করার জন্য যখন নাকি সেই মরুভূমির বাবলা বাগানে হযরতে আব্দুল্লাহর কবরের কাছে নিয়ে যায়, আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ নবী বারবার মুস্তাকে তো এই ঘটনা বলার সময় দু চোখের পানি ফেলে দিত, আল্লাহ নবী বলেন আমি তখন আমার চাচা তো মামা আব্দুর রহমানের কোলে, আমার মার লাশ কানা যখন নিয়ে যায় আমি দূরে বসে শুধু মা মা করে চিৎকার দেই, আমার জনম দুঃখিনী মা, বাবার কথা তো ভুলে গিয়েছি, যাকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যেত, আমার মুহাম্মদের ডাকে আর সাড়া দেয় না, মানুষগুলো আমার ডাক শুনে পাগলের মতো কাটা কবুতরের মতো ছটফট করতেছে, আমার বাবার কবরের কাছে যখন নিয়ে গেল তখন আমার জনম দেখিনি মাকে
কবরের ভিতরে যখন শোয়াইছে আমি আমার মামা আব্দুর রহমানকে বলেছিলাম রে মামা আমাকে একবারের জন্য জনম জনমের জন্য আমার মাকে একবার একটু দেখাও সবাই না করেছে আল্লাহ নবী বলতেছেন আমি কারো কথা মানি নাই আমি বরদাস্ত করতে পারি নাই আমার বয়স তখন সবে মাত্র ৬ বছর আমি আমার মামা আব্দুর রহমানের কোল থেকে আমি নেমে কবরের ভিতরে আমি চলে গেছি আমি গিয়ে আমার মায়ের বুকের উপরে আমি শুয়ে পড়েছি রে আম্মা রাত্রবেলা তোমার বুকের সাথে বুক না মিশালে আমি মুহাম্মদের ঘুম হয় না কে আদর করে আমাকে খাওয়াবে কে বাবার কথা আমাকে বলবে কিন্তু আমার জনম দুঃখিনী মা আমি মুহাম্মদের ডাকে আর সাড়া দেয়নি আমাকে আমার মামা আব্দুর রহমান কোলে উঠাইয়া নিয়ে আসলেন সেই থেকে নিয়ে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার এই যন্ত্রণার কথা আমি কারো সাথেই বলি নাই এক পর্যায়ে বাসর বারে যখন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর নবী বাসর বারে গিয়ে হযরতে মা খাদিজাকে বলতেছেন খাদিজা আমার কিছু কিছু স্মৃতি আমি কারো কাছে এখন পর্যন্ত বলি নাই আপনি আমার বড় কাছের মানুষ আমি আপনার কাছে আজকে বলবো আপনি কি আমার আম্মাকে কখনো দেখেছেন কিনা হযরত খাদিজা বলেছেন আমি আপনার আম্মাকে ভালো করে দেখেছি তাই সর্বশেষ কখন দেখেছেন বলে আপনার বয়স যখন ৪ দিন আর তখন আমি খাদিজার বয়স ছিল ১৭ বছর আমি আপনাকে দেখার জন্য গিয়েছি আদর করেছি আপনার মায়ের মতো মা দুনিয়ার ভিতরে আর হয় না ওই দিনকার আল্লাহ নবী তার সেই দুঃখ যন্ত্রণার কথা হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলেছেন লম্বা চওড়া ঘটনা আল্লাহ নবীর কষ্টের জিন্দিগির কথা শুনলে মুসলমান আল্লাহ নবীর আশিকের রসূলেরা কখনো চোখের পানি রাখতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রসূল ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু আল্লাহ বলেন তোমাদের রসূল তোমাদের জন্য উত্তম আদর্শ নিয়ে আসছে সেই আদর্শগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রগুলোকে তোমরা গ্রহণ করে নিবা আল্লাহ নবীর চরিত্র এমন ছিল দয়ার নবী একদিন মসজিদে নববীর ভিতরে বসে কি যেন খাওয়া দাওয়া করতেছিলেন সামনে দিয়ে হযরতে বিলাল যাইতেছে এমন সময় আল্লাহর নবী হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন ইয়া বেলাল তাআল আকিল মাই হে বেলাল দাঁড়ায় না আপনি আমার কাছে আসেন কিছু খাওয়া দাওয়া করেন হযরতে বেলাল আল্লাহর নবীর কাছে এসে থমকে দাঁড়িয়ে গেলেন আবার বললেন আল্লাহর নবী ইয়া বেলাল তাআল আকিল মাই আমার সাথে বসে পড়ুন তখন হযরতে বেলাল দু চোখের পানি ফেলে দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাকে আপনার সাথে খাবার জন্য ডাক দিয়েছেন আমি আজকে মাত্র বললাম এত বছর পরে গোলামরা দুনিয়ার ভিতরে মানুষ গোলামরা মানুষ এতদিন পর্যন্ত আমি মনে করতাম মনিব যারা আছে তারা মানুষ গোলামরা মানুষের ভিতরে পড়ে না ওই মরুভূমির ভিতরে উত্তপ্ত রোদ্রের ভিতরে উমাইয়া আমার মনিব জুতা পাই দিয়া হাঁটতো আর আমি খালা গোলাম হাফসির মানুষ আমার পায়ে প্রচন্ড গরমের ভিতরে ঠোসকা পরে দিত ঠোসকা থেকে রক্ত পরে যেত পুষ পড়ত তারপরও আমার মনিব আমার দিকে কখনো নজর দিত না আমি তখন ভাবতাম আমার বুঝতাম যে দুনিয়ার ভিতরে মনিবরাই মনে হয় মানুষ গোলামরা মানুষ না প্রচন্ড শীতের ভিতরে আমার মনিব কম্বল গায়ে দিয়ে ঘুম যেত আর আমি সারা রাত প্রচন্ড শীতের ভিতরে আমি এপিট ওপিট করতাম দু চোখের পানি ফেলতাম আর মনে মনে ভাবতাম মনিবরাই মনে হয় মানুষ আর গোলামরা মনে হয় মানুষ না ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আজকে যখন ডাক দিলেন আমি হঠাৎ করে থমকে গিয়ে আমি বুঝলাম শুধু মনিবরা নয় গোলামরাও মানুষ আল্লাহ নবী এভাবেই
গোলামদের সাথে প্রত্যেকের সাথে আল্লাহ তুমি তার আখলাক সম্পর্কে আল্লাহ তুমি নিজেই বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ রব আল্লাহ তুমি বলতেছেন বাদা আল ইসলাম গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবালিল গুরাবা আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী জীবন সম্পর্কে আমি জুমায় একদিন বর্ণনা করেছিলাম কিভাবে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হয়েছে ব্যবসা শুরু আচরণ আমি বলেছিলাম আপনাদেরকে বলতে এজন্য আমি ওদিকে আসলে লম্বা চড়া বয়ানের দিকে যাচ্ছি না সময় তো সংকীর্ণ যার জন্য আর কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কিছু চরিত্র আখলাক সম্পর্কে কিছু আলোচনা করতেছি আর কি আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন বাদা আল ইসলাম গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবালিল গুরাবা ইসলাম অসহায় নিঃস্ব অপরিচিত মানুষের মতো দুনিয়ায় আসছে আবার এই অপরিচিত মানুষের মতোই ইসলাম একদিন বিদায় নিয়ে চলে যাবে কত অসহায় কত নিঃস্ব এক বাবার একটা মেয়ে যদি তালাক প্রাপ্ত হয় স্বামীর ঘর থেকে যদি বাবার ঘরে চলে আসে ওই দিনকার থেকে ওই বাবা আর মায়ের চোখে ঘুম আসে না সারা রাত তাদের উপরে ঘুম হারাম হয়ে যায় কি বলেন ঠিক না ঘুম থাকে না আমার নবী দিনের দাওয়াত দিতে গিয়ে তার দুটো কন্যা হযরতে জাইনাব এবং উম্মে কুলসুম একই সঙ্গে দুইজন তালাক প্রাপ্ত হয়ে উতাইবা আবু লাহাবের দুই ছেলে উতবা আর উতাইবা এই দুই ছেলের ঘরে দুই কন্যা ছিল যখন সূরা লাহাব নাজিল হয়েছে তখন আল্লাহ নবীর দুই কন্যাকে তালাক দিয়ে উতাইবা আল্লাহ নবীর কাছে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করে আল্লাহ নবী বরদাস্ত করতে না পেরে আল্লাহ বলে চিৎকার দিয়েছে যে আমার দুই কন্যা আল্লাহ তুমি দেখে যাও দুনিয়ার ভিতরে এমন কোন পিতা আছে যে পিতা বরদাস্ত করতে পারে আল্লাহ রাসূল এই উতাইবার জন্য বরদোয়া করেছিল আল্লাহ রাসূল বলতেন সাবধান সাবধান কখনো মেয়ের পিতাদেরকে তোমরা কাজে দিবা না আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু কন্যা সন্তানের পিতা ভালো ব্যবহার করবা শ্বশুরের সাথে ভালো ব্যবহার করা কন্যার সাথে ভালো ব্যবহার করা আল্লাহ রাসূল বলে গেছেন সাবধান আমি নবীও কিন্তু কন্যা সন্তানের পিতা ছিলাম আল্লাহ নবী যখন ঘর থেকে বের হইতেন তখন হযরতে মা ফাতেমার সাথে দেখা করে যেতেন আবার কোথাও থেকে আসলে হযরতে মা ফাতেমার সাথে দেখা করতেন এগুলো হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নবীর সুন্নতগুলো আমরা পালন করব حب سنة بغضه برسول من أحب سنتي لا كنت قول شريعته طريقة تمامي حقيقة من محمد كي دولاني دنيا بيتره الله رب العالمين مانوش باتية ديئتين আর একটা দিন স্মরণ রাখতে হইবে ইবাদত বন্দেগি কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হইল নিজের অন্তরকে অহংকার মুক্ত করতে হবে তাকাব্বুর মুক্ত করতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিল না রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম এই তাসকিয়ায় নফস নফসকে অন্তরকে কলুষ মুক্ত করবে কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সুন্দর বলেছেন পারস্যের কবি সম্রাট তিনি বলেছেন দিল কতবজে কারায়ত তসবিহ মুরাক্কা দিল কতবজে কারায়ত তসবিহ মুরাক্কা খুদ রাজ আমল হাই কোহিদা মুরিদার হাজত বকলানি বারকি দাস তলতনি দরবেশ সিফত বাস কোলাতি তাতরিদার কবি শেখ সাদী বলতেছে লম্বা পাগড়ি লম্বা জামা
এইগুলোতে কোনো কাজে আসবে না যদি অন্তর যদি ঠিক না হয়, অন্তর যদি অহংকার মুক্ত না হয়, আল্লাহর দরবারে অহংকারের সেজদা কিছুতেই আল্লাহ কবুল করে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবরুগাল জিবালা তুলা। আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, এক পর্যায়ে আখির জামানার পয়গম্বর রুকুতে চলে গেছেন, এমন সময় হযরতে জিব্রাইল আমিন এসে বলছেন, হযরতে আলী যতক্ষণ পর্যন্ত জামাতে শরীক না হবে ততক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদের রুকু থেকে মাথা উঠানোর অনুমতি নাই। ঘটনা কি? আলী আসা পর্যন্ত আখির জামানার পয়গম্বরের মাথা উঠানোর অনুমতি নাই। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে আসতে আছে, কিন্তু পথের ভিতরে তার একজন গুরু, তার একজন ওস্তাদ, তিনি ইহুদি। কথাটা একটু লক্ষ্য করি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওস্তাদ, যার থেকে তিনি ওই সমসাময়িক কিছু বিদ্যা অর্জন করেছেন, তিনি কিন্তু মুসলমান না, ইহুদি। তিনি আসতেছে পথের ভিতরে, বুড়ো মানুষ ওস্তাদ লাঠি বর্দিয়ে বর্দিয়ে যাইতেছে। হযরত আলী বলতেছে, আমি ওস্তাদের উপরে, ওস্তাদকে পিছনে ফেলে আমি কিভাবে যাব? এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওস্তাদের পিছনে আস্তে আস্তে যাইতেছে, আস্তে আস্তে যাইতেছে। কি আদব সাহাবায়ে কেরামদেরকে! সে অন্ধকার যুগে পশুর থেকেও খারাপ ছিল তাদের চরিত্র। সেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর সাহবাতে এসে মানুষের মতো, মানুষ নয় শুধু, বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার ভিতরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর সাহাবায়ে কেরামদেরকে সবার থেকে উত্তম উম্মত বলে আল্লাহ স্বীকৃতি দিয়ে দেবেন। আল্লাহ নিজে বলে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা এমন এমন আমল করেছে, তাদের কাজের উপরে, তাদের আমলের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রাজি খুশি হয়ে গেলাম। কোরআনের আয়াত, আল্লাহ নিজে রাজি খুশি হয়ে গেছে। অহংকার মুক্ত ওস্তাদকে সম্মান করেছে, ইজ্জত করেছে, বিনয়ী। প্রত্যেকটা মানুষের ক্যারেক্টার এমন হতে হবে, বিনয়ী হতে হবে, নরম স্বভাবের হতে হবে। তো যখন নাকি তার ওস্তাদ চলে গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি দৌড়ে গিয়ে বললেন, আমাদের জামাতে শরীক হয়েছে। আমাদের ঘরে আল্লাহ রাসূল বলতেছে, আলী কি আমল করেছেন? আপনি এমন কি আমল করেছেন যে আপনার আমলের বিনিময়ে আখির জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নামাজের রুকু থেকে আলী না আসার আগ পর্যন্ত মাথা উঠাইতে আল্লাহ নিষেধ করে দিলেন? কি আমল করেছেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে অনেক বড় কোনো আমল করি না, আমি আমার একজন বুড়ো ওস্তাদ চিন্তা করলাম, সে ইহুদি হোক আমার তো গুরু, আমি তারে কিভাবে পিছনে ফেলাই আনবো? এটা তো একটা বেয়াদবি। এই আপনি তো বেয়াদবি করতে নিষেধ করেছেন, আপনার এই একটা শিক্ষাকে আমি মেনে নিয়ে আমি সেই ইহুদিকে আমি সম্মান করেছি, ইজ্জত করেছি। এভাবেই একটু বলি, তারপরে শেষ করে দেবো। আমাদের ইমাম, আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছি না আমরা? একদিন তার মা এসে তাকে বললেন, বাবা আমি একটু মনজুর মৌলভীর বাড়িতে যাব। মনজুর মৌলভী হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বাবার চাকর। আর ওই যুগে ইমামে আজমকে খলিফা মনসুর, গ্রেট মুফতি, এই যুগে সবচেয়ে বড় ফকি বলে স্বীকৃতি দিয়েছেন হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তার মা এসে একদিন বলতেছে, বাবা আমি একটু মনজুর মৌলভীর বাড়িতে যাব। মা, কেন যাবেন? যাব এই দুই তিনটা মাস না দিকে বোয়াতে। ইমাম আজম বলতেছে, মনজুর মৌলভীর বাড়ি ছুটকে একটা মৌলভী, তার মানে মায়ের মাসনা দিকে এতে যাইব, এদের কি আর মোল্লা মৌলভী নাই? যেহেতু মা বলছে, মাকে নিয়ে ঘোড়ার উপর উঠাইয়া মাকে তাজিমের সাথে সেখান থেকে নিয়ে মনজুর মৌলভীর বাড়ি 350 কিলোমিটার রাত্রবেলা মাকে নিয়ে গেছে, গিয়া দরদামা করছে, হুজুর কে কে? আমি নোমান আসছি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম হয়েছে নোমান। আমি নোমান আসছি, কেন আসছেন? হে, আসছি আমার আম্মা কয়েকটা মশলা জিজ্ঞাসা করবে। মনজুর মৌলভীর দরজা খুলে দিয়েছে, দৌড়।
আমি তাদের একটা কাজের লোক ছিলাম আমার কাছে তার মা ইমামে আযমের মা কি মসলা দিয়ে গেল কয় আমি কিছু জানি না আমার মা 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 মসলা দিয়ে গেবে ঠিক আছে এভাবে করে মা 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 কইরা আমি কিছু জানি না আমার মা মসলা দিয়ে গেছে তখন মন্ত্রী মৌলবি তার মায়ের সাথে আদরের সাথে কান পাতলেন বলছে আমি এখন কোনো মসলা দিয়ে গেতাম না আবার আসবো আবার চলে গেলেন পরে আরেকদিন আবার ইমাম আযমকে নিয়ে আসলেন এভাবে পরপর তিনবার আসছে আসার পর একদিন দেখে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাত্রবেলা বসে বসে তার খারাপ লাগতেছে পাও চাপতেছে নিজের পাও নিজে তো মা এসে বলতেছে বাবা তোমাকে তো অনেক কষ্ট দিয়ে ফেলছি মঞ্জুর মৌলবির বাড়িতে গিয়েছি মা গিয়া আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বলতেছে মঞ্জুর মৌলবির বাড়িতে গিয়া হুজুরের কাছে মাথা নোয়া হুজুরের থেকে দোয়া নাও হুজুরের মুরব্বি ইমামে আযম গিয়া মাথা নোয়াইছে মঞ্জুর মুরব্বি দৌড়তেছে ভাই কি কাজ ইমামে আযমের মাথায় আমি ফু দিতে পারি নাকি কি বলে এগুলা ইমামে আযমের আম্মা জান বলতেছেন ও নোমান এই যুগের বাচ্চা খলিফা মনসুর তোমাকে দুনিয়ার সবচাইতে বড় ফকির হিসাবে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রীয় স্বীকৃতি আমি মা জানি তুমি হলা আমার নবীর হাদিসের উত্তর সুরি আমার নবী বলেছেন এমন একজন লোক আসবে কুফার ভিতরে যদি সুরাইয়া তারকায় আমার কোন দিনের কোন মাসায়েল লুকিয়ে থাকে তাইলে নোমান নামে একজন লোক আসবে হে সালমান ফার্সি আপনার বংশের ভিতরে এমন একটা ছেলে আসবে সেই ছেলে সুরাইয়া তারকা থেকে দিন কিনামাইয়ে নিয়ে আসবে আমি জানি আমার বলিদের টুকরা সন্তান তুমি হলে আমার সেই ছেলে নোমান আমি শুধু তোমাকে একটা পরীক্ষা করেছি তোমার ভিতরে যে এলেম আসছে সেই এলেমের অহংকার আছে তোমার ভিতরে নাকি সুটকে মৌলবি সেই মঞ্জুর মৌলবির কাছে তুমি মাথা নত করতে পারো কিনা নাকি অহংকার আছে তোমার ভিতরে অহংকার থাকলে তোমার কোনো এলেমে কাজ হবে না যত বড় আলেম হও তুমি কোনো কাজেই আসবে না কবুল হওয়ার জন্য শর্ত হয়েছে আগে অহংকার আমিত্বটাকে ফেলে দিতে হবে এই জন্য আল্লাহর নবী দুনিয়ার ভিতরে আসছে ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করছে কিতাব তেলাওয়াত করবে মানুষকে আল্লাহর পথে ডাকবে আর একটা হচ্ছে ওই মুসাক্কিহিন তাসকিয়ায় নফস করবে নফসের যত রুহের যত রোগ আছে হিংসা বিদ্বেষ কেনায় মনের ভিতরে যে রোগ আছে সেই রোগগুলো থেকে মানুষদেরকে সে পরিত্রাণ দিবে সে শিক্ষা দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ দ্বীনকে সুন্নতকে সারা জীবন ভর পালন করার তৌফিক দান করুক সবাই বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দর্শক করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين يا الله ربيع الأول مشير يا الله نبي پاك صلى الله عليه وسلم يا الله دنيا بدر شبه منير اي پوبيتر ماش মহান এই মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওলুদ বা মিলাদুন্নবী সম্পর্কে আলোচনার মজলিসে মাওলা আমরা বসেছি রব্বুল আলামিন ইয়া আল্লাহ
এই মহা সম্মানিত মজলিস খানার সম্মানে আমাদের সারা জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। ও রব্বুল আলামিন, ইয়া আল্লাহ কত গুনাহ করেছি মাওলা, চক্ষু বন্ধ করে নিজের অপরাধগুলোর দিকে তাকাইলে মনে হয় আমার থেকে বড় অপরাধী দুনিয়ায় আর কেহ না। ও রব্বুল আলামিন, ইয়া আল্লাহ কত অন্যায় করেছি, ইয়া আল্লাহ যদি আমার ছেলে দেখতো তাইলে বাবা বলে সারা জীবনে আর কোনোদিন পরিচয় দিত না। কত অন্যায় করেছি মাওলা, যদি স্ত্রী দেখতো স্বামী হিসাবে পরিচয় দিত না। ও রব্বুল আলামিন, যদি সমাজের লোকেরা দেখতো মাওলা তাইলে আমাদেরকে জুতা পিটা করে সমাজ থেকে বের কইরা দিত। ও রব্বুল আলামিন, সব দরজা বন্ধ থাকলেও সব চক্ষুকে ফাঁকি দিলেও তোমার চোখকে ফাঁকি দেওয়া যায় না। তুমি সব কিছু মাওলা দেখার পরেও আমাদের পাপগুলোকে প্রকাশ করে মাওলা বেইজ্জতি করনি, লজ্জা দাওনি মাওলা। কাল কিয়ামতের ময়দানে দয়ার নবী, যে নবী উম্মতের জন্য উহুদের ময়দানে দান দান শহীদ করলো, যে নবী তাইবের ময়দানে উম্মতের জন্য মাওলা ক্ষত বিক্ষত হয়ে জমিনে লুটিয়ে পড়লো, আল্লাহর নবী বলেছেন উম্মতের মায়ায় উম্মত উম্মত করতে করতে এমন হয়েছিল দয়াল নবী জীবনে এক ফুটো বাতও পেট করে খেতে পারেনি। রব্বুল আলামিন, কাল কিয়ামতের ময়দানে দয়াল নবীর সম্মুখে আমাদের পাপগুলো প্রকাশ করে দিয়ে মাওলা আমাদেরকে বেইজ্জতি করো না, অপমান করো না রে মাওলা। দয়ার নবী যদি আমাদের পাপগুলো দেখে, রব্বুল আলামিন আমাদেরকে উম্মত হিসাবে পরিচয় দিবে না। রব্বুল আলামিন, দয়ার নবী আমাদেরকে সুপারিশ করবে না। দুনিয়ার ভিতরে মাওলা যেভাবে পাপগুলোকে গোপন রেখেছেন, ইয়া আল্লাহ আমাদের গোপনের পাপগুলোকে মাওলা আপনি গোপনে গোপনেই মাফ করে দিন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমাদের দোয়া হযরতে আকা ইনামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজাতে পৌঁছিয়ে দিন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, ইয়া আল্লাহ যত মুসলিম মুসলিমাত, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, শুহাদায়ে সলিহিন, পীর ওলি গাউস কুতুব, জাকিরিন শাকিরিন, বান্দা দ্বীনের মুবাল্লিগ দ্বীনের দায়ী, ফকীহ মুফাসসির মুহাদ্দিস, উলামায়ে কেরাম, তালিবুল ইলম, ইয়া আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলের পবিত্র আরওয়াহে পাকে আমাদের দোয়ার হাদিয়াকে পৌঁছিয়ে দিন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ খাস করে আমরা যারা হাত তুলেছি রব্বুল আলামিন, আমাদের অনেকের আব্বা জান দুনিয়াতে নাই, আমাদের অনেকের জনম দুঃখিনী আম্মা জান আল্লাহ দুনিয়াতে নাই। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ জনম দুঃখিনী মাকে মাওলা অন্ধকার কবরে চির এতিমের মতো শোয়াইয়া রেখেছি, ছোটবেলাতে যখন মাওলা আমাদের অসুখ হতো গভীর রজনীতে সব মানুষ ঘুমিয়ে যেত, কিন্তু আমার জনম দুঃখিনী মা সারা রাত সজাগ থাকতো, শিয়রের কাছে বসে বুড়া বয়সেও মা দোয়া করতো, আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার কলিজার টুকরার জীবনটাকে ভিক্ষা দিয়ে যা, বিজা জায়গায় মা সইতো
আমার মা আমাদেরকে শুকনা জায়গায় শোয়াইতো, না খেয়ে মা আমাদেরকে খাওয়াইতো। আল্লাহ ছোটবেলাতে আল্লাহ অসুখ হলে যত ঝড় বৃষ্টি হোক আমার বাবা জীবনের মায়া ত্যাগ করে ডাক্তারের কাছে ছুটে যেত। রব্বুল আলামিন মাকে বিদায় দিয়ে যখন দূর দেশে যেতাম, ইয়া আল্লাহ কাটা কবুতরের মতো মা পথের দিকে তাকাইয়া শুধু চোখের পানি ফেলতো। আল্লাহ আমাদের মা বাবাকে অন্ধকার কবরে কষ্ট দিও না। রব্বুল আলামিন আমাদের মা বাবাকে অন্ধকার কবরে কষ্ট দিও না। আল্লাহ আমাদের মা বাবার পক্ষ থেকে আমরা মাফ চাইতেছি মাওলা, দয়া করে আমাদের মা বাবার সারা জীবনের গুনাহগাতা গুলো মাফ করে দিন। রব্বুল আলামিন আল্লাহ অনেকের দাদা দাদি নানা নানি পাড়াগুত্তি বেশি আত্মীয় স্বজন ভাই বেরাদার বন্ধু বান্ধব, ইয়া আল্লাহ কাজ করে এই মসজিদ যারা প্রতিষ্ঠা করেছে ওই ক্লান্তিক পরিশ্রম দিয়ে শ্রম সাধনা দান খয়রাত করে এই মসজিদকে যারা পরিচালনা করতেছে তাদের ভিতরে যারা দুনিয়াতে নাই, রব্বুল আলামিন শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ এই মসজিদে সেজদা দিয়েছে, রব্বুল আলামিন তাদের ভিতরে যারা দুনিয়াতে নাই তাদের সকলের কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দিন। রব্বুল আলামিন যত মানুষ এই মসজিদে দান খয়রাত করতেছে মাওলা সকলের দানকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা বানিয়ে দিন। ও রব্বুল আলামিন ইয়া আল্লাহ দানকারীদের ইয়া আল্লাহ ঘর সংসারের উপরে আপনি আসমান থেকে খাস রহমত নাজিল করে দিন। অভাব অনটন বালা মুসিবত ইয়া আল্লাহ হিংসা বিদ্বেষ সব কিছু দূর করে দিয়ে সকলের সংসারের ভিতরে আপনি সুখ শান্তি পয়দা করে দিন। আমাদের ছেলে মেয়েগুলোকে মাওলা আপনি দিনদার সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে আপনি নিকার পরেজগার বানিয়ে দিন। আপনার হাবিবে রেখে যাওয়া দিনের দায়ী দিনের মোবাল্লেক হিসাবে আপনি কবুল করে নিন। ও রব্বুল আলামিন আল্লাহ কাছে কিংবা দূরে আত্মীয় স্বজন ছেলে মেয়ে যে যেখানেই রয়েছে মাওলা মেয়েকে বিদায় দিয়ে বাবা ছটফট করে মায়ের রাত্রে ঘুম হয় না, ছেলে দূরে থাকলে বাবা মা সারাদিন অস্থিরতায় থাকে। ও রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়ে যারা দূর দেশে রয়েছে ইয়া আল্লাহ তাদেরকে আপনি নিজ দায়িত্বে হেফাজত করে নিন। ফিতনা ফাসাদের যুগে মাওলা তাদেরকে বিপদ আপদের সম্মুখীন করবেন না, সহিহ সালামতে মাওলা মা বাবার কোলে ফিরিয়ে আসার জন্য আপনি তৌফিক দিয়া দিন। ও রব্বুল আলামিন ইয়া আল্লাহ তমাম পৃথিবীর মুসলমান জাতি বড় অসহায় ইয়া আল্লাহ, বড় নির্যাতিত বড় নিষ্পেষিত। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মার ভিতরে মাওলা সেদিনকার শুনেছি একজন বার্মার লোক দু চোখের পানি ফেলে দিয়ে বলল আমাকে বেঁধে রেখে আমি সন্তান আমার সম্মুখে আমার মাকে আল্লাহ বেইজ্জতি করেছে, নিজের বিবি সাহেবার সাথে ওরা অপমান করেছে। বুড়া লোকটা কেঁদে দিয়ে বললেন আমার অল্প বয়সী বাচ্চা আমার একটা মেয়ের সাথে ওরা বেইজ্জতি করেই ছাড়লো না আমার মেয়েটাকে, আমি বাবার সম্মুখে ওরা জীবিত মেরে ফেলল, আমি বাবা বরদাস্ত করতে পারি না। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আপনার বড় আদরের নবী আপনি যাকে বেশি ভালোবাসতেন আপনার হাবিবের সম্মানের দিকে তাকিয়ে তার তামাম পৃথিবীর উম্মতদের জান মালকে আপনি হেফাজত করেনি। রব্বুল আলামিন
আপনার হাবিবের সম্মানের দিকে তাকাইয়া তাম পৃথিবীর মুসলমানদের উপরে আসমান থেকে খাস রহমত নাজিল করে দি। রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিবের সম্মানে তাম পৃথিবীতে যত মুসলমান রয়েছে মাওলা সকলের হাজতকে আপনি গায়েব হতে পুরা করে দি। রব্বুল আলামিন মানুষের দারে দারে ঘুরাইয়া মুসলমানকে আপনার সম্মানিত হাবিবের সম্মানিত উম্মতদেরকে মাওলা জিল্লাতি করিয়েন না, বেইজ্জতি করিয়েন না মাওলা, খাস করে মুসলমানদেরকে কাফেরের হাতে মাওলা বেইজ্জতি করবেন না, খাস করে রব্বুল আলামিন আমাদের বাংলাদেশকে আপনি নিজ দায়িত্বে হেফাজত করে নিন। ছোট হলেও মাওলা অনেক মুসলমানদের আশ্রয়স্থল আমাদের বাংলাদেশ। রব্বুল আলামিন আল্লাহ কুড়ে ঘরের মতো আমাদের এই ছোট্ট দেশখানার উপরে আপনার খাস রহমত নাজিল করে দি। ভাইয়ে ভাইয়ে মুসলমানের অন্তরের ভিতর থেকে হিংসা বিদ্বেষ ইয়া আল্লাহ শত্রুতা ভাবকে দূর করে দিয়ে সকলের সিনার ভিতরে খাস মোহাব্বত আপনি পয়দা করে দি। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি মাওলা আমাদের হাত দুখানাকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। রব্বুল আলামিন ইয়া আল্লাহ জানি না কে কোন উদ্দেশ্য নিয়ে হাত পেতেছে মাওলা। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আপনার হাবিবের মহব্বতে আপনার হাবিবের সম্মানিত মৌলুদ দিবস মিলাদুন নবী জন্ম দিবসের এই আয়োজনের মাহফিলে আল্লাহ আসছে আপনার হাবিবের সম্মানে দু চোখের পানি ফেলে দিয়ে কাঁদতেছে মাওলা। আপনার হাবিবের সম্মানে রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের অন্তরের নেক মাকাসিদ গুলোকে আপনি পুরা করে দিন। রব্বুল আলামিন অনেকেই দোয়া চেয়েছে মাওলা ইয়া আল্লাহ এক ভাই তার মেয়ের জন্য দোয়া চেয়েছে, অনেকে ছেলে মেয়েদের জন্য দোয়া চেয়েছে ইয়া আল্লাহ, কয়েক ভাই ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া চেয়েছে মাওলা ইয়া আল্লাহ, কয়েকজনে তাদের সংসারে অশান্তির জন্য দোয়া চেয়েছে। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আপনার হাবিবের সম্মানে মাওলা যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছে সকলের নেক উদ্দেশ্যগুলোকে আপনি পুরা করে দি। যারা বিমারগ্রস্ত মাওলা সকলের রোগকে আপনি কুদরতি দাওয়ায় দিয়ে সাফায়ে কামিলা নসিহিব করে দি। রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকলের ব্যথিত হৃদয়ের সালামটুকু ইয়া আল্লাহ সুদূর মদিনায় হায়াতুন নবী রব্বুল আলামিন তার পবিত্র রওজা মুবারকে পৌঁছিয়ে দি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াখিরুল কালামি ইনদাল মাউত ان شاء الله. السلام عليكم.